हाय बंधुरा, माई रेगुलर लाइफ विथ शैली धर चैनेले आमी आबार तोमादेर सामने हाजिर हये गेछी एकटा गुरुत्वपूर्ण जरूरी टिप्स निये। कि ना, आमरा सबाई जानो बंधुरा जे आमरा चाल सबाई यूज करे थाकि भात खाबो बोले। तो आमरा अनेक समय देखी जे आमादेर बाड़ीते अनेके बोलेछे मा ठाकुमा दीदारा जे चाल अनेक समय पुरोनो हये गेले चालेर मध्ये पोका देखा दे। তো সেটা আমরাও জানি। তো সেই দিক থেকে চালকে কীভাবে প্রোটেক্ট করব সেটাই আমি তোমাদের সামনে আজকে শেয়ার করছি। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ আমি বেশ চাল নিয়ে নিয়েছি অনেকটা। তো পোকার হাত থেকে চালকে রক্ষা করার জন্যে এখানে হয়তো কালো কালো কিছু তোমরা দেখতেও পাচ্ছ বন্ধুরা, কিছু কালো চাল রয়েছে বা কাঁকড় রয়েছে। কিন্তু চালকে সাধারণত পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ একটা আধখানা পাতিলেবু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চার পাঁচটা লবঙ্গ। এইভাবে যদি আমরা এইভাবে চালকে চালের কৌটোর মধ্যে বা চালের হাঁড়ির মধ্যে এরকম আধখানা পাতিলেবু আর যদি কিছু চার পাঁচটা লবঙ্গ রেখে দিতে পারি বছরকার বছর, তাহলে কৌটো বন্ধ করে, চালের কৌটো বা চালের হাঁড়ি বন্ধ করে, তাহলে সেই চাল পোকা ধরবে না, পোকার হাত থেকে চালকে রক্ষা করানো যাবে। তো বন্ধুরা, এই টিপসটা যদি তোমাদের আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইমিডিয়েটলি, আর যদি পারো তাহলে লাইক শেয়ার কমেন্টস করেও আমাকে জানিয়ে আমার টিপসগুলো তোমাদের কেমন লাগছে আর কতটা ইম্পর্টেন্ট আর কতটা জরুরি আর কতটা হেল্পফুল। নেক্সট ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব আর কিছুদিনের মধ্যেই। ততক্ষণ দেখতে থাকো, ভিউজ আমার এই চ্যানেলের ভিডিওগুলোকে দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ টাটা, বাই বাই।